আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত স্বামীকে বাধ্য করার আমল আপনার স্বামী আপনার বাধ্য হবেই আপনি যদি এই টেকনিকগুলো খাটাতে পারেন এই আমলগুলা যদি আপনি করেন অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনার বাধ্য হবে আপনার স্ত্রী আপনার বাধ্য হবে ইনশাল্লাহ তো প্রথমত আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে যেটা এটা আমার নিজস্ব কোনো টেকনিক নয় রাসুল্লা সাল সাল্লাম যে টেকনিক অনুসরণ করেছেন আমাজন আইসা সিদ্দিকা রোজি আলাহ আনহা উনারা যে টেকনিকটা ইউজ করেছেন সেই টেকনিকটা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তো প্রথম কথা হচ্ছে আল্লাপাকর্বুলায়নামিন নারী জাতিকে যেভাবে সৃষ্টি করেছেন তা হচ্ছে একটু বাঁকা হার দ্বারা তৈরি করেছেন তো নারীদের স্বভাব বাঁকা হবেই আল্লাহ রসুল সাল সঙ্গে বলেছেন নারীদের সাথে কোমল আচরণ করতে হবে আপনাকে কোমল আচরণ করলে আপনি নারী থেকে ভালো কিছু আপনি পাবেন আর যদি কোমল আচরণ না করেন তাহলে উল্টো এটা ভালো থেকে খারাপ হয়ে যাবে একজন রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যদি আপনার স্বামীকে আপনি বাধ্য করতে চান অথবা আপনার স্ত্রীকে আপনি বাধ্য করতে চান তাহলে ক্ষুদাই মদত প্রয়োজন আর সেই ক্ষুদাই মদদের মধ্যে একখানা মদত আপনি পাবেন সুরা কাউসার আপনি এইভাবে কেনে আঙ্গুলের মধ্যে এইভাবে ধরবেন ধরার পরে আপনি সুরাই কাউসার আপনি সাতবার পাঠ করবেন বিসমিল্লা হুর রাহমানুরাহিম যদি পারেন এখন আমার সাথে সাথে পড়ুন আমি এখন আপনাদেরকে পরে দেখাচ্ছে কোন নিয়মে পড়বেন এইভাবে আপনি এক সপ্তাহ আমল করবেন যদি এক সপ্তাহ এরকম আমল করতে পারেন দেখবেন আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে আপনার স্ত্রী আপনার কথায় উঠবে বসবে এই আমলটা দুইজনের জন্যই قدر ان شاء الله بسم الله الرحمن الرحيم ان اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم ان اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم ان اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إن

বাবু দয়া করে মায়া করে রহম করে আপনি তাকে আমার বস করে দিন আমি যেভাবে কথা বলবো সেইভাবে কথা শোনার তৌফিক দিন অ মাবুদ যদি স্বামী হয় স্বামীর জন্য যদি স্ত্রী হয় স্ত্রীর জন্য বলবেন যে আমার স্বামী পরকিয়া থেকে যেন বের হয়ে আসে অথবা আমার স্ত্রী পুরুকিয়া থেকে যেন বড় বের হয়ে আসে আল্লাহ সেই তৌফিক দিন এইভাবে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি যদি এই দোয়াটাই আমলটা যদি এক সপ্তাহ আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনার স্বামী আপনার কোথায় উঠবে বসবে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিব। বিদায়ের পূর্বে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চায় যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি করছি যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি বিদায় সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ